এর আগে আমরা তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে জেনেছি, তড়িৎ ক্ষেত্র কাকে বলে সেটা আমরা জানি। আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটা তড়িৎ বলরেখা অতিক্রম করে সেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এমন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি ধরো এরকম একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্র এর মধ্যে একটা এরকম ক্ষেত্রফল এস কল্পনা করেছে। আচ্ছা, উচ্চতর পদার্থ বিজ্ঞানে ক্ষেত্রফলকে আমরা ভেক্টর হিসাবে ব্যাখ্যা করি, এটাকে বলা হয় ক্ষেত্র ভেক্টর। এই এস ক্ষেত্রের মধ্য দিয়ে ই তড়িৎ ক্ষেত্রের যতটুকু উপাংশ অতিক্রম করবে সেটাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। এস তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স। ই এবং এস এর অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই, এটা হচ্ছে ই এস কস থিটা। ভেক্টর দিয়ে আমরা লিখতে পারি ই ডট এস। তড়িৎ ফ্লাক্সের কনসেপ্টটা গাউসের উপপাদ্য বিবৃতির জন্য বা গাউসের উপপাদ্য জানার জন্য অবশ্যই দরকার। এখন ক্ষেত্রফলটা যদি একক দিই, এস ইকালস টু যদি ওয়ান হয় এবং থিটা ইকালস টু জিরো ডিগ্রি যদি হয়, তাহলে আমরা বলতে পারি ফাই ইকালস টু ই হয়ে যাবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। ওই জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে অনেক সময় তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বলা হয়। এবারে আসছি আমরা তড়িৎ ফ্লাক্স কিভাবে হিসাব করব। মনে করো ই একটা তড়িৎ ক্ষেত্র যার মান 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং তড়িৎ ক্ষেত্র ক্ষেত্রফল ভেক্টরটা 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। তাহলে ই ডট এস তড়িৎ ফ্লাক্স ফাই হচ্ছে ই ডট এস সমান 4 into 2 plus 3 into 5 4 into 2 plus 3 into 5 এইভাবে আমরা তড়িৎ ফ্লাক্স হিসাব করি। এখন ই এর একক তোমরা জানো, ই এর একক কি? ই এর একক হচ্ছে নিউটন পার মিটার এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। সুতরাং ফাই এর এসআই একক নিউটন পার কুলম্ব ইনটু মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক। আচ্ছা, এবার আসছি আমরা গাউসের উপপাদ্য। এরকম যে কোনো তল কল্পনা, এরকম তলকে বলা হয় গাউসীয় তল। এর ভিতরে এটা শূন্য মাধ্যমে কি আধানটা রাখা আছে, যেটাকে ঘিরে এটা
এস লাউসিও দল আছে। এখন কিউ যদি ধনাত্মক আধান হয় কিউ থেকে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে হয়ে এই দলকে অতিক্রম করবে। তাহলে এই তলটার মধ্য দিয়ে চারদিকে আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। গাউসের উপপাদ্য বলছে যে এইরকম একটা বদ্ধ দল, যে কোনো বদ্ধ দলের মধ্য দিয়ে অতিক্রান্ত বহির্মুখী তড়িৎ ফ্লাক্স ফাই, এটা হবে ওই তল এস এর অভ্যন্তরে মোট তড়িৎ আধান এবং যে মাধ্যমটা আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন জিরোর অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ ফাই ইকুয়ালস টু ইউ ডিভাইডেড বাই এপসাইলন জিরো। বিবৃতি না আমি আরেকবার বলছি, উপপাদ্যের যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বহির্মুখী তড়িৎ ফ্লাক্স বদ্ধ তলের মধ্যস্থ মোট তড়িৎ আধান এবং বদ্ধ তলের পারিপার্শ্বিক যে মাধ্যম সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতের সঙ্গে সমান, এটাই হলো গাউসের উপপাদ্য। এখন এই উপপাদ্যের সাহায্যে আমরা কতগুলো ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো, কতগুলো সহজ ক্ষেত্রে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেইটা আমরা দেখব। প্রথমে আসছি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই বিন্দু আধান ও বিন্দুতে অবস্থিত, এখান থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে পি, সেই পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করব। এর আগে কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কোনো বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করেছি, সেটা কত হয়, ই ইকুয়ালস টু 1/4πε0 ইউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগের সাহায্যে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করব। দেখো কিউ বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা এরকম গোলীয় তল আমাদের কল্পনা করতে হবে, এইটাই হবে গাউসীয় তল। কিউ আধানটি যেহেতু এই গোলীয় তলের কেন্দ্রে অবস্থিত, কিউ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স এস তলকে সর্বদা লম্বভাবে ছেদ করবে, এদিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তলের লম্ব, মানে ভেক্টর দিয়ে বললে তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এবং যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র সেই দিকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সমান। এখন আধান থেকে গোলীয় তল সমদূরত্বে অবস্থিত, সুতরাং এই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হয়, সমস্ত বিন্দুতেই তলের উপর গাউসীয় তলের উপর সমস্ত বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই দাঁড়াবে। সুতরাং এই যে তল, এই তলের মধ্য দিয়ে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স ফাই, এটা কত হবে, ই ইনটু তলের মোট ক্ষেত্রফল 4πr² ইনটু ই। এখানে দেখো ই এবং এস এই দুটো সম অভিমুখী বলে এদের অন্তর্বর্তী কোণ থিটাটা শূন্য এবং এক্ষেত্রে ই ডট এস এটা আমরা লিখতে পেরেছি ই ইন্টু এস, এইভাবে আমরা ওই জন্য এটা 4πr² লিখি। এবার গাউসের উপপাদ্য অনুসারে এইটা
4 pi r square e mod বহির্মুখী তড়িৎ ফ্লাক্স এটা হচ্ছে তলের অভ্যন্তরস্থ মোট তড়িৎ কিউ এবং পারিপার্শ্বিক যে মাধ্যম তার পরিভেদ্যতা এপসাইলন 0 অনুপাতের সঙ্গে সমান অতএব এখান থেকে আমরা পেলাম e equals to 1 by 4 pi এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার এইটাই আমরা কুলম্বের উপপাদ্যের সাহায্যে আমরা পেয়েছিলাম এটা বিন্দু গেল বিন্দু আধানের জন্য এবারে আসছি আমরা একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারে ধরুন পরিবাহী তার থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো ধরো এরকম একটা অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার আছে পরিবাহী তারটি আহিত এর প্রতি একক দৈর্ঘ্যে তড়িতের পরিমাণ হচ্ছে ল্যাম্বডা ল্যাম্বডা হচ্ছে একক দৈর্ঘ্যে এই তার থেকে এক্স দূরত্বে একটা বিন্দু আছে পি পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় আমরা এই তারটাকে অক্ষ করে এক্স ব্যাসার্ধের একটা চোম কল্পনা করব যে চোমটার ব্যাসার্ধ হচ্ছে এক্স এবং দৈর্ঘ্য ধরে নাও এল এখন তার থেকে উৎপন্ন তড়িৎ ফ্লাক্স তার থেকে লম্বভাবে নির্গত হবে সমস্ত দিকে এই তড়িৎ ফ্লাক্স চোঙের যে সমতল যে দুটো তল আছে সেই তলকে কোনোভাবেই অতিক্রম করছে না এর সঙ্গে স্পর্শকীয়ভাবে বেরিয়ে যাচ্ছে এই তলকে কোনোভাবে ছেদ করছে না নিচের তলটাকেও কোনোভাবে ছেদ করছে না স্পর্শভাবে বেরিয়ে যাচ্ছে যা তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে এই গোলীয় তলটা দিয়ে গোলীয় তলে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি কি হয় এই চোঙটার যে কোনো অবস্থানে অর্থাৎ যে কোনো স্থানে সমন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হবে এবং সেটা এই তলের লম্ব সুতরাং মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স হাই উপরের তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স শূন্য নিচের তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স শূন্য আর বক্রতল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ই ইনটু 2 পাই আর এল অর্থাৎ 2 পাই আর এল ইনটু ই এখন এই চোঙের যে তলটা সেইটাকে যদি আমরা গাউসীয় বদ্ধ তল হিসাবে কল্পনা করি এর মধ্যে কতটুকু আধান অবস্থিত এই তারের যেটুকু অংশ চোঙের ভিতরে আছে সেইটুকু আধানই বদ্ধ তলের অভ্যন্তরে অবস্থিত যেখানে আধানের পরিমাণ হচ্ছে ল্যামডা ইনটু এল এটা হচ্ছে কিউ সুতরাং গাউসের উপপাদ্য অনুসারে 2 পাই আর এল ইকালস টু কিউ বাই এপসাইলন জিরো ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন জিরো অতএব ই হল ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন জিরো ইন্টু টু বাই আর এল ইকালস টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন 0 আর বা 1 বাই 4 পাই এপসাইলন 0
2 lambda divided by r এইভাবে এটা চোঙ্গের অভ্যন্তরে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো হলো সরি মেনার পরিবাহী তারের জন্য পরিবাহী তার থেকে x দূরত্বে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো হলো নির্ণয় করতে পারি আচ্ছা এখানে আমরা একটুখানি ভুল হয়েছে এটা আমরা r লিখে ফেলেছি এটা x হবে এরপর আমরা আসছি একটা ফাঁপা গোলকের দরুন গোলকের ভিতরে এবং বাইরে তড়িৎ ক্ষেত্র পাবো গোলকের সমস্ত অংশে আধান ঘনত্ব হবে সমান সিগমা ধরে প্রতি আধানের তলমাত্রিক ঘনত্ব গোলকের ব্যাসার্ধ যদি এ হয় তাহলে সিগমা হবে ইউ বাই ফোর পাই এ স্কয়ার এখন এই গোলকটা ভিতরে এবং বাইরে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে চাই গাউসের উপপাদ্য প্রয়োগ প্রথমে গোলকের বাইরে গোলকের বাইরে মনে করো একটা বিন্দু পি গোলকের কেন্দ্র ও থেকে পি বিন্দু দূরত্ব আর অবভিয়াসলি আর গ্রেটার দেন এই এখন ও বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুর মধ্যে দিয়ে একটা গোলীয় তল কল্পনা করা হলো এটাই হচ্ছে গাউসীয় তল এখন কিউ আধানটা সমস্তটাই এই গাউসীয় তলের ভিতরে আছে তাই গাউসীয় তলের অভ্যন্তরে মোট পরিধান হলো কিউ যদি এখন কিউটা যেহেতু ভিতরের গোলকটার সঙ্গে সমকেন্দ্রীয়ভাবে অবস্থিত তাই গাউসীয় তলের সর্বত্র তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান হবে সেই প্রাবল্য আমরা ধরে নিচ্ছি ই তাহলে এই গোলকের প্রত্যেকটা বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সুতরাং মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স ই ইন্টু ফোর বাই আর স্কোয়ার এটা মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স গাউসের সূত্রানুসারে এইটা ওয়ান বাই ইউ বাই এপসাইলন জিরোর সঙ্গে সমান সুতরাং ই হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ইউ বাই আর স্কোয়ার যখন আর গ্রেটার দেন ই আবার আর ইকাল টু এ অর্থাৎ পরিবাহী তলের উপর এই তলের নিকটস্থ বিন্দুতে ই হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ইউ বাই এ স্কোয়ার
এবারে আসছি গোলকের ভিতরে। আমরা গোলকের ভিতরে যখন তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করব, তখন গাউসীয় তলটা গোলকের বাইরে না নিয়ে গোলকের সম্মুখে সমকেন্দ্রীয় ভাবে গোলকের ভিতরে অঙ্কন করতে হবে, যার ব্যাসার্ধ আর হবে এর থেকে ছোট। এখন যদি এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয়, গাউসীয় তলে সর্বত্রই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হবে। সুতরাং মোট তড়িৎ ফ্লাক্স ই ইন্টু 4πr². এখন গাউসের উপপাদ্য অনুসারে এটা হচ্ছে গাউসীয় তলের অভ্যন্তরে মোট তড়িৎ আধান, এক্ষেত্রে শূন্য, এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসাইলন জিরোর অনুপাতের সঙ্গে সমান। এখন এইটা সমান কিউ, যেটা শূন্য এপসাইলন জিরো জির অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ এক্ষেত্রে ই হয়ে গেল জিরো। অর্থাৎ পরিবাহী গোলকে অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, পরিবাহী তলের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরিবাহী তলের বাইরে থাকতে পারে, কিন্তু পরিবাহী তলের ভিতরে, পরিবাহী তলের বাহিত পরিবাহী হলে পরিবাহী তলের ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। আমরা একটা লেখচিত্রের সাহায্যে গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কীরকম সম্পর্ক আমরা বোঝার চেষ্টা করব। কেন্দ্র থেকে দূরত্ব আট, আর এদিকে হচ্ছে এটা গোলকের কেন্দ্র আর ইকালস টু এ, আর ইকালস টু এ পর্যন্ত কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকছে না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। তারপর আর ইকালস টু এতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইকালস টু 1/4πε0 q/a² কিন্তু এরকম একটা মান হয়। তারপর এইটা আর এর সঙ্গে দূরত্বের বর্গের ব্যাসান্তরটা এগুলো চলতে থাকে এবং অসীমে গিয়ে পাবল।